এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েদের স্বপ্নযাত্রা আজ পূর্ণতা পেয়েছে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে টাইগ্রেসরা রবিবার দশ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে অনুষ্ঠিত হওয়া ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দলের অধিনায়ক সালমা খাতুন ভারত নারী দল ব্যাট করতে নেমে পড়তে হয় টাইগ্রেসদের বোলিং তোপে নির্ধারিত বিশ ওভারে ভারতের সংগ্রহ একশো বারো রান মাত্র মাত্র বত্রিশ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারত তারপর বাষট্টি রানে পঞ্চম উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে গত ছয় বারের ভারতের হয়ে একাই লড়াই চালিয়ে যায় দলের অধিনায়ক হারমানপ্রীত কৌল তিনি দলের হয়ে বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রানের বড় স্কোরটি করেন দ্বিতীয় সর্বোচ্চ দশ বলে এগারো রান করেন ভিদা আর বাকিরা শুধু মাঠে আসা যাওয়াতেই ব্যস্ত ছিল বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নিয়েছে খাদিজাতুল কুবরা ও রুমান আহমেদ খাদিজা তেইশ রান ও রুমানা বাইশ রান দিয়ে এ উইকেট নেন এছাড়া জাহানারা আলম তেইশ ও অধিনায়ক সালমা খাতুন চব্বিশ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছে ভারতের দেয়া একশো রানের জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ দল ওপেনিং এ ব্যাটিং এর নামে আয়েশা ও উইকেট কিপার শামীমা দুজনে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিল ছয় ওভার পাঁচ বলে উইকেট হারাতে হয় আয়েশাকে ঠিক তার পরের বলে শামিমাকে যেতে হয় সাজঘরে এরপর দলের হয়ে সর্বোচ্চ রান করে নিগার সুলতানা তিনি চারটি চার সহ সাতাশ রান করেন এছাড়া রোমান আহমেদ করেন বাইশ বলে সাতাশ রান বাকি কেউ বিশর্ধ রান করেনি বাংলাদেশ দলের এ জয় তুলে নিতে সাত উইকেট হারাতে হয় কিন্তু টাইগ্রেসদের নিপুণ ব্যাটিং এ বিশ ওভারে একশো তেরো রান সংগ্রহ করে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো ছয়বারের চ্যাম্পিয়নসদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে সালমা বাহিনী ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ